সীমান্ত জেলা সহ বিভিন্ন স্থানে বেড়েই চলছে করোনার সংক্রমণ। স্থানীয় পর্যায়ে বিশেষ বিধিনিষেধ থেকে শুরু করে লকডাউনের ঘোষণা হলেও মানুষের বেকার নেই কোনো কিছুতে। সংক্রমণ ও মৃত্যুর খবরেও তাদের ঘরের বাইরে বের হওয়া থামানো যাচ্ছে না, এমন বাস্তবতা সংকট ঘনীভূত করবে বলে মন্তব্য স্বাস্থ্য সংশ্লিষ্টদের। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। রাজশাহীতে লকডাউন ঘোষিত এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ, তবে থামানো যায়নি সাধারণ মানুষকে। কঠিন বাস্তবতায়ও উদাসীন অনেকে, নেমেছেন রাস্তায়, করছেন দৈনন্দিন কাজও। সড়কে ছোট প্রায় সব পরিবহনই বেরিয়েছে। কিছু জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন কার্যকরে তৎপর। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ লকডাউনে মানুষের আনাগোনা কমাতে না পারলে মাশুল দিতে হবে সবার। গত 24 ঘন্টায় 25 জন রোগী ভর্তি হয়েছে, আজ আপনারা যে 4 জন রোগী মারা গেছেন তার মধ্যে রাজশাহীর 3 জন এবং চাঁপাইনবাবগঞ্জের 1 জন। সীমান্ত জেলা কুষ্টিয়ায় সংক্রমণ কমাতে বিশেষ লকডাউন ঘোষণা করা হলেও তাতে মানুষের কিছু এসে যায়নি, অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি। রাস্তায় প্রায় সব ধরনের পরিবহনই চলছে, কাজে অকাজে অনেকেই বের হচ্ছেন। এতে লকডাউনের উদ্দেশ্য কতটা সফল হবে তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। নিয়ম চলতেছে লকডাউন, কিন্তু লকডাউন তো কোনো লোক নিয়ম মেনে চলতেছে না, প্রশাসন এটা তো কোনো উদ্যোগ নিচ্ছে না। নগাঁয় করোনা সংক্রমণ কমাতে জারি করা 15টি বিশেষ বিধিনিষেধ কাজে আসছে না। জেলার অভ্যন্তরে গণপরিবহন ও ছোট যানবাহনে কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বেশিরভাগ লোক মাস্ক ব্যবহার করেন না। জেলায় শনাক্তের হার এখন প্রায় 22%। আমি কিছুটা হতাশ, মানুষকে বোঝানোই যাচ্ছে না, মানুষ বুঝতে চায় না। মানুষকে এতভাবে বলছি, আমি নিজে অন্তত 3-5 ঘন্টা করে ঘুরছি। বাগেরহাটে করোনা আক্রান্ত আরও 4 জনের মৃত্যু হয়েছে 24 ঘন্টায়। এর মধ্যে মোংলায় 2 জন, মোরেলগঞ্জে 1 জন ও সদর উপজেলার 1 জন রয়েছেন। শুক্রবার সরকারি ছুটিতে জেলা ও উপজেলা হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট না হলেও খুলনার PCR টেস্টে 6 জনের সংক্রমণ ধরা পড়ে। এদিকে মোংলায় চলা বিশেষ বিধিনিষেধ মানতে আগ্রহী নন সাধারণ মানুষ। প্রান্তিক পর্যায়ে প্রায় সব ধরনের পরিবহনই চলছে, সেখানে সামাজিক দূরত্বও মানা হচ্ছে না। এ অবস্থায় সংক্রমণ হার কমার সম্ভাবনা ক্ষীণ বলে ধারণা স্বাস্থ্য সংশ্লিষ্টদের। এখানে সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দেওয়া হয়, এটা পর্যাপ্ত না, কিন্তু এই জন্য আমাদেরকে দরকার আছে সকল হাসপাতালে মতো আমাদের হাসপাতালেও সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই অত্যন্ত প্রয়োজন। চলমান লকডাউন আরও 6 দিন বাড়ানো হয়েছে নোয়াখালীতে। আগামী 18 জুন পর্যন্ত এটি বলবৎ থাকবে। করোনা সংক্রমণ এখনও না কমায় এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। নোয়াখালী পৌরসভা সহ সদর উপজেলার 6টি ইউনিয়নে এই লকডাউন কার্যকর। এর আওতায় 1 সপ্তাহ CNG ও ব্যাটারি চালিত অটোরিকশা সহ সব গণপরিবহন বন্ধ থাকবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।